বিদেশিদের কিছু বলার থাকলে বন্ধুসুলভভাবে বলতে পারে, প্রভুসুলভভাবে নয়। আওয়ামী লীগের যৌথ সভায় এমন মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিদেশিদের বন্ধুর আসনে থাকার পরামর্শও দেন তিনি। বলেন, ক্ষমতার জন্য পাগল হয়ে গুজব আর ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে সংঘাতময় করার চেষ্টা করছে বিএনপি। ঈদুল আজহার পর সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে আলোচনা করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা। শুরুতেই বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিদেশিদের বন্ধুর আসনেই থাকার পরামর্শ দেন তিনি। তাদের কিছু বলার থাকলে বন্ধুদের আমাদের সাথে বলতে পারে, সেটা বন্ধুসুলভ আচরণ, এখানে কোনো প্রভুত্বের বিচারে। ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, গুজব আর ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে সংঘাতময় করার চেষ্টা করছে বিএনপি। এই মুহূর্তে যে বিএনপি সহ তাদের সমবনা দলগুলো তারা গুজব আর ষড়যন্ত্র নিয়েই ব্যস্ত। এই মুহূর্তে তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে না, তারা যাচ্ছে বিদেশিদের কাছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হবে দাবি করে ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। চিরজীবন আমরা সরকারে ছিলামও না, নাও থাকতে পারে। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।